ঠাকুর, তুমি তো সব জানো, পঞ্চমীদের রক্ষের ভার তোমার উপর রইল। লক্ষ্মীকে নিয়ে আমায় নিরাপদে ফিরতেই হবে। ওই ভয়ঙ্কর সাপের কবল থেকে তুমি বাঁচাও, বাঁচাও লক্ষ্মী আর পঞ্চমীদের। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কে কে ডাকে আমায়? না, কেউ না, আমারই মনে ভুল মনে হয়। দিদি দিদি দিদি, বলছি কি, একটা একটা মেয়ে আর পরে করে শাড়ি পরা, হ্যাঁ, মাথায় ভর্তি সিঁদুর, লম্বা বেনি, গ্রামের মেয়ে দেখলেই বুঝবেন ওরকম মেয়ে দেখেছেন। হ্যাঁ, কোথায়, এদিকে দেখেন, ও দিদি, একটা গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে দেখেছেন, দেখেছেন, বলছি কোথায়, খুঁজে পাচ্ছি না, কোথায়। তুমি এখানে কেন? আমরা দেখছি, চল আমরা একবার দেখি। চল, দাঁড়িয়ে রয়েছিস কেন, চল। কিরে কিঞ্জল, কেন বুঝতে পারছিস না, পঞ্চমী তো এলো ওর বাবা মাকে দেখে। পঞ্চমীর বাবা মা চলে গেলে তার মানে তো পঞ্চমী ওদের সাথে গ্রামে চলে গেছে, পালিয়ে গেছে।